Hello students i hope you are fine today i am going to analyze the poem shall i compare thee to a summer's day by william shakespeare before we go into the analysis we should know about the poet william shakespeare william shakespeare 1564 to 1616 was a famous english poet and dramatist of the 16th century he wrote sonnets tragedies comedies and historical plays সামাফিজ নোটেড বক্স আর ম্যাকবেথ হ্যামলেট ওথেলো রোমিয়ান জুলিয়েট মিডসামার নাইটস ড্রিম ভেনাস অ্যান্ড অ্যাডোনিস একসেট্রা উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন পনেরোশো চৌষট্টি সালের তেইশে এপ্রিল স্ট্যাটফোর্ড আপ ইংল্যান্ডে তিনি সিক্সটিন্থ সেঞ্চুরির একজন বিখ্যাত ইংরেজ কবি এবং নাট্যকার ছিলেন তিনি সনেট স্ট্র্যাটেডিস কমেডিস হিস্টোরিক্যাল প্লেজ এগুলো লিখেছিলেন তার বিখ্যাত সাহিত্য সৃষ্টিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ম্যাকবেথ হ্যামলেট ওথেলো রোমিও অ্যান্ড জুলিয়েট টুয়েলভ নাইট মিডসামার নাইটস ড্রিম ভেনাস অ্যান্ড অ্যাডোনিস ইত্যাদি শেক্সপিয়ার রোট ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফোর সনেটস শেক্সপিরিয়ান সনেট হ্যাজ ফোরটিন লাইনস এন্ডিং ইন এ রাইমড কাপলেট শেক্সপিয়ার টোটাল একশো চুয়ান্নটা সনেট লেখেন এবং সাঁত্রিশটা নাটক লিখেছিলেন শেক্সপিয়ারের সনেটগুলিকে তিনটি ভাগে ভাগ করা যায় সনেট নাম্বার ওয়ান টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সিক্স ডেডিকেট বা উৎসর্গ করে লেখা হয়েছে মিস্টার ডব্লিউ এইচকে মিস্টার ডব্লু এর আসল পরিচিতি নিয়ে বিতর্ক বা কন্ট্রোভার্সি রয়েছে তবে মনে করা হয় যে ইনি আর্ল অফ সাদামটন অর্থাৎ হেনরি রিওথেসলি ছিলেন সনেট নাম্বার ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেভেন টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি টু সনেটগুলি ডেডিকেট করা হয়েছিল ডার্ক লেডিকে এই ডার্ক লেডি এর পরিচিতি সম্পর্কেও বিতর্ক রয়েছে ডার্ক লেডি বলা হয়েছে তার কারণ এই মহিলার পরিচিতি সম্পর্কে জানা যায় না তাই আর সনেট নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি এবং ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর ডেডিকেট করা হয়েছে রোমান গড অফ লাভ বা প্রেমের দেবতা কিউপিটকে সনেট নাম্বার এইটিন বা শ্যালাই এ সামার্স ডে এই সনেটের গঠন রীতি অনুযায়ী এটি শেক্সপিরিয়ান সনেট আর এক ধরনের সনেট রয়েছে সেটা হচ্ছে পেট্রাকান সনেট এটি থেকে কিন্তু এটা পুরোপুরি ডিফারেন্ট পেট্রাকান সনেট ইতালীয় কবি পেট্রাক এটি পপুলারাইজ বা বিখ্যাত করেছিলেন পেট্রাকান সনেটে অকটেভ এবং সেস্টেট রয়েছে কিন্তু শেক্সপিরিয়ান সনেট তিনটি কোয়াট্রেন্ডস কোয়াটফ্রেন্ডস মানে চারটি লাইনের স্ট্যান্ডা এরকম তিনটে থাকবে এবং শেষে একটি রাইমিং কাপলেট রাইমিং কাপলেট মানে হচ্ছে দ্বিপদি একটা স্তবক থাকবে যেটা দুটো লাইনের এরকম কবিতার শেষে এই দুই লাইনের স্ট্যান্ডা কিন্তু থাকবে আর চারটে লাইনের কোয়াটফ্রেন্ডস এই চারটে লাইনের স্ট্যান্ডা এটা থাকবে হচ্ছে তিনটে এরকম তিনটে স্ট্যান্ডা থাকবে এবার পোয়েমটি থিম সম্পর্কে একটু জেনে নেওয়া যাক দিস ইজ অ্যাকচুয়ালি এ লাভ সনেট কবিতার মূল বিষয়বস্তুই হল টাইম আর লাভ এর মধ্যে দ্বন্দ্ব ইন দিস পোয়েম শেক্সপিয়ার এনকোয়ার্স ইন্টু দ্য থিম অব দ্য ডিস্ট্রাকশন ব্রড বাই টাইম অ্যান্ড দ্য ইটার্নাল কোয়ালিটি অফ আর্ট হুইচ ট্রান্সেন্ডস দ্য র্যাভেজেস অফ টাইম পৃথিবী বা প্রকৃতির সমস্ত সুন্দর জিনিস সময়ের সাথে শেষ হয়ে যায় সমস্ত পার্থিব বস্তুরই পরিবর্তন এবং ক্ষয় হয় কিন্তু কবি তার বন্ধুর সৌন্দর্যকে এই পরিবর্তনের হাত থেকে রক্ষা করার ইচ্ছা ব্যক্ত করেছেন এই কবিতায় তাঁর সনেটের এই পোয়েট্রির মধ্য দিয়ে সময় সবসময় অবিরামভাবে এগিয়ে চলেছে সময়ের আক্রমণে সৌন্দর্য বা বিউটি এবং যৌবন দুটোই ধ্বংস হয় এই সৌন্দর্য রক্ষা করার একমাত্র উপায় হলো তার জন্য কবিতা লেখা এই কবিতায় অর্থাৎ পোয়েট্রি তথা আর্ট এর ক্ষমতা রয়েছে কোনো কিছুকে সময়ের ধ্বংসলীলা থেকে রক্ষা করতে পারার আমাদের চারপাশের সমস্ত জিনিসই হলো ট্রানজিয়েন্ট অর্থাৎ কোনো জিনিসই কিন্তু চিরকাল থাকবে না তা ধ্বংস হয়ে যাবে এই কবিতায় কবি তার বিলাভেডের বা ফ্রেন্ডের সৌন্দর্য ধরে রাখতে চেয়েছেন অমর করতে চেয়েছেন তার কবিতার মধ্য দিয়ে কবি জোর দিয়ে বলেছেন যে যতক্ষণ মানুষ শ্বাস প্রশ্বাস চালাবে এবং চোখে দেখতে পাবে যতদিন মানব সমাজের অস্তিত্ব থাকবে ততদিন তার কবিতা পড়া হবে এবং এই সনেটটি বা পোয়েমটি তার বন্ধুর সৌন্দর্যকে বাঁচিয়ে রাখবে এবার পোয়েমটি রিসাইটেশন করে নিয়ে তারপর লাইন বাই লাইন এক্সপ্লানেশন আমি স্টার্ট করব শ্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট Rough winds do shake the darling birds of May, and summer's lease hath all too short a date. Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion deemed, and every fair from fair sometime declines, by chance on nature's changing course untrimmed. But thy eternal summers shall not fade. Nor lose possession of that fair thou wast, nor shall death brag thou wanderest in his shade, when in eternal lines to time thou growest. So long as men can breathe or eyes can see, so long lives this, and this gives life to thee. শেক্সপিয়ার যে একশো সনেট লিখেছিলেন তার কোনোটারই টাইটেল তিনি দিয়ে যাননি শুধুমাত্র সনেটের নাম্বার ছিল এই সনেটের নাম্বার হলো এইটিন পরবর্তীকালে সনেটগুলির ফার্স্ট লাইনগুলোকে টাইটেল হিসেবে ব্যবহার করা হয় এই সনেটটি একটি প্রশ্ন দিয়ে কবি শুরু করছেন শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কবিতার বিলাফেটকে বলছেন যে তিনি কি তার ফ্রেন্ড বা বিলাভেটকে একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করবেন আসলে তিনি পরোক্ষভাবে বলতে চাইছেন যে তিনি একটি সামার সাথে তার বিলাভেটের তুলনা করবেন না কারণ তার মতে তার বন্ধু তথা বিলাভেট একটি সামার ডের তুলনায় অনেক বেশি সুন্দর এবং স্নিগ্ধ সেই জন্যই পরের লাইনে তিনি বলছেন দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দাও মিনস হিয়ার ইউ অ্যান্ড আর্ট মিনস আর আইকার দিনের কবিতায় এই ধরনের দি দাও আর্ট ওয়ার্ডস ইউজ করা হতো বর্তমানে এটি অপ্রচলিত এখানে সামার ডে বলতে ইংল্যান্ডের সামার সিজনের কথা বলা হয়েছে শীতপ্রধান দেশ ইংল্যান্ডের সামার খুব প্লেজেন্ট অর্থাৎ মনোরম এ সময় প্রকৃতি সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে যায় আমাদের দেশে কিন্তু সামার সিজন মনোরম নয় ইংল্যান্ডের মানুষের কাছে গ্রীষ্মকালের উষ্ণতা এবং তার সৌন্দর্য দারুণ উপভোগ্য টেম্পারেট মিনস মডারেট খুব গরমও না ঠান্ডাও না রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অব মে কবি বলছেন যে মে মাসের ঝোড়ো বাতাস গাছ থেকে সদ্য জন্মানো বা প্রস্ফুটিত হওয়া কুঁড়িগুলোকে ঝরিয়ে দেয় বার্ডস মিনস ফুলের কুঁড়ি মে মাসের কুড়িগুলিকে এখানে ডার্লিং বলা হয়েছে কারণ সেগুলি অত্যন্ত সুন্দর অ্যান্ড সামার লিজ হ্যাভ অল টু শর্ট আ ডেট সামার্স লিজ এটা মানে হলো গ্রীষ্মের সময়কাল অত্যন্ত অল্প সময়ের জন্য থাকে আমাদের দেশে শীতকাল যেমন খুব অল্প সময়ের জন্য থাকে তেমনি ইংল্যান্ডের মতো শীতপ্রধান দেশে গ্রীষ্মকাল খুব অল্প সময়ের জন্য থাকে লিজ একটা আক্ষরিক অর্থ হলো টু গিভ আউট সামথিং ইন রেন্ট অর্থাৎ কাউকে কোনো কিছু ধার হিসেবে দেওয়া এটি চুক্তি অর্থে ব্যবহৃত হয় কবি বলেছেন যে গ্রীষ্মকালের সঙ্গে খুব অল্প সময়ের চুক্তি হয়েছে হ্যাথ মিনস হ্যাজ সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সায়েন্স দ্য ফ্রেজ আই অফ হেভেন রেফার্স টু দ্য সান আই অফ হেভেনের মধ্য দিয়ে কবি সূর্যকে বোঝাতে চেয়েছেন সূর্যকে স্বর্গের চোখের সাথে তুলনা করা হয়েছে এই তুলনাটা কবির কিন্তু কল্পনা গ্রীষ্মকালে মাঝে মধ্যে সূর্য অত্যন্ত উজ্জ্বল হয়ে ওঠে ফলে আবহাওয়াও প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে অ্যান্ড অফেন ইজ ইজ গোল্ড কমপ্লেকশন ডিমড আবার প্রায়ই সূর্যের সোনালি গায়ের বর্ণ ম্লান হয়ে যায় অর্থাৎ সূর্যের উজ্জ্বলতা কমে যায় যখন মেঘে ঢেকে যায় সূর্য যখন সূর্য মেঘের দ্বারা ঢেকে যায় তখন সূর্যের যে আলো সেটা অনেকটাই কমে যায় তাহলে সূর্যের ঝলমলে রূপ আর তখন দেখা যায় না অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড আমাদের চারপাশে যেসব সুন্দর জিনিস রয়েছে সেই সমস্ত সুন্দর জিনিসগুলি সৌন্দর্য হারিয়ে যায় এক সময় অর্থাৎ আমাদের চারপাশে যত সুন্দর জিনিস রয়েছে তাদের সৌন্দর্য কিন্তু চিরকাল থাকবে না সময়ের সাথে সাথে তাদের সৌন্দর্য কমে যাবে সময় বা টাইম আলটিমেটলি সব কিছুকে ধ্বংস করে দেয় এখানে প্রথম ফেয়ার ওয়ার্ডটির মধ্য দিয়ে বোঝাচ্ছে যা কিছু সুন্দর তাই বোঝানো হয়েছে দ্বিতীয় ফেয়ারওয়ার্ডটির মধ্য দিয়ে বোঝানো হয়েছে সামগ্রিকভাবে সৌন্দর্য বা বিউটিকে ডিক্লাইন মানে কমে যাওয়া কবি বলছেন যে সৌন্দর্যের অবনতি ঘটে কোনো ঘটনায় বা প্রকৃতির সদা পরিবর্তনশীলতার কারণে প্রত্যেক বস্তু বা ব্যক্তির সৌন্দর্য সময়ের নিয়মেই ক্ষয়প্রাপ্ত হয় বা নষ্ট হয় আনট্রিমড মিনস আনচেঞ্জড অর আনঅ্যাড ট্রিমিং কথার মানে হলো সাজানো সুশোভিত করা আর আনট্রিমড কথার অর্থ হলো অপরিবর্তিত বা অনলঙ্কৃত করা যেমন গার্ডেন বা বাগানের যে সমস্ত গাছগুলো থাকে সেগুলো বলা হয় ট্রিম করতে মানে সেগুলোকে কেটে কেটে ঠিক ভালো শেপ দিতে এবং সেগুলোকে সাজিয়ে রাখতে আর আনট্রিমটা হলো ঠিক তার উল্টোটা বাট দায় ইটার্নাল সামার শ্যাল নট গ্রীষ্ম কোনোদিন ম্লান হবে না বা শেষ হবে না এখানে ইটার্নাল সামার বা চিরন্তন গ্রীষ্মকাল বলতে কবি ইটার্নাল বিউটি বা চিরন্তন সৌন্দর্যের কথা বলেছেন কবি বলছেন যে তুমি যে সৌন্দর্যের অধিকারী সেটাও তুমি কোনোদিন হারাবে না কবি বলছেন তার বিলাভেড তার সৌন্দর্য হারাবে না সময়ের ধ্বংসলীলার বিরুদ্ধে তার সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে তার বিলাভের যে সৌন্দর্য যৌবনের অধিকারী তা হারাবে না এই জন্যই তিনি বলছেন পরের লাইনে নর লুজ পজেশন অব দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট নর শ্যাল ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিস শেড এমনকি মৃত্যুও মৃত্যুও তার অন্ধকার জগতে তোমাকে নিয়ে গিয়ে অহংকার করে বলতে পারবে না যে সে তোমার সৌন্দর্যকে ধ্বংস করেছে এখানে ডেথ বা মৃত্যুকে মানুষের বা হিউম্যান কোয়ালিটিজ আরোপ করা হয়েছে হিয়ার ডেথ ইজ পার্সনিফাইড কবি ডেথকে মানুষ রূপে কল্পনা করছেন ব্র্যাগ মিনস বোস্ট অহংকার বা গর্ভ করা কবির বিলাভেডের মৃত্যু হলেও ডেথ কোনো দিন গর্ভ করে বলতে পারবে না যে সে তার বিলাভেড বা বন্ধুর বিউটিকে ধ্বংস করেছে হোয়েন ইন ইটার্নাল লাইনস টু টাইম দা গ্রোয়েস্ট কবি বলছেন যে এই চিরন্তন বা চিরকালের জন্য লেখা লাইনগুলির মাধ্যমে তার বিলাভেট বা ফ্রেন্ডের সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকবে এখানে ইটার্নাল লাইনস বলতেই সনেটের লাইনগুলোর কথা বলা হয়েছে যেগুলি আমরা এখন পড়ছি এই লাইনগুলোর মাধ্যমে তার ফ্রেন্ডের সৌন্দর্য বৃদ্ধি পাবে এই লাইনগুলোর মাধ্যমেই তার বিলাভেট জীবিত থাকবে অমরত্ব বা ইমোর্টালিটি লাভ করবে সো লং অ্যাজ মেন ক্যান ব্রিদ or আইস ক্যান সি সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস life টু দি কবি বলছেন যতদিন মানুষ নিঃশ্বাস প্রশ্বাস চালাবে মানে যতদিন মানবজাতির অস্তিত্ব থাকবে যতদিন তারা চোখে দেখতে পাবে অর্থাৎ মানুষ পড়াশোনা করবে এই কবিতাটি ততদিন তার কবিতা বা সনেট বেঁচে থাকবে মানুষ যতদিন বেঁচে থাকবে যতদিন মানুষেরা এই সনেটটি পড়বে ততদিন এই সনেটটি বেঁচে থাকবে এবং এই সনেটের মাধ্যমে তার বিলাভেদ প্রাণ পাবে তার ফ্রেন্ড বা বিলাভেদ অমরত্ব লাভ করবে কবি এতটাই সেলফ কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী তার সনেটগুলির ওপর তার সাহিত্য সৃষ্টির ওপর যে তিনি বলেছেন মানব জাতি যতদিন বেঁচে থাকবে তার সনেটস গুলিও বেঁচে থাকবে কবি বলছেন তার বিলাভেট বা ফ্রেন্ড একদিন মারা যাবে কিন্তু কবি তার ভালোবাসায় যে সনেটটি লিখে গেলেন সেটি সেই সনেটটি চিরকাল থেকে যাবে এবং এই সনেটটি তার বিলাভেটের সৌন্দর্য বা বিউটিকে বাঁচিয়ে রাখবে আমরা যারা রিডার্স বা পাঠক তাদের মনের মধ্যে কবির বিলাভেট এর বিউটি বা সৌন্দর্য বেঁচে থাকবে কবি তাঁর বিলাভেট বা ফ্রেন্ডের সৌন্দর্য এবং তার প্রতি কবির ভালোবাসাকে চিরকালের জন্য অমর করে দিয়ে গেছেন এই সনেটটির মাধ্যমে